বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমু সৌদ এই ভিডিওতে আমি এম ওয়ার্ড সম্পর্কে আলোচনা করব। অনেক দিন পরে আজ আমি এমএস ওয়ার্ড সম্পর্কে আলোচনা করব ইতিপূর্বে আমি এম এস ওয়ার্ডে বেশ কিছু ভিডিও তৈরি করেছি এবং আপনারা আমার সেই ভিডিওগুলো দেখেছেন অনেকে আমাকে একটি প্রশ্ন করেছেন সেটি হচ্ছে এমএস ওয়ার্ডে কীভাবে আমরা পেজ ডিলিট করব। অর্থাৎ আমাদের এমএস ওয়ার্ডে যদি একাধিক পেজ থাকে সেখান থেকে কোনো একটি পেজ আমরা কিভাবে ডিলিট করব আমি এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করছি এখানে দেখুন আমার এই ডকুমেন্টের মধ্যে বেশ কিছু পেজ রয়েছে টোটাল এখানে দশটি পেজ রয়েছে এখন এই ডকুমেন্টের মধ্যে আমি যদি কোনো একটি পেজ ডিলিট করতে চাই সেই পেজটি লেখা সহ হতে পারে অথবা ব্লাঙ্ক হতে পারে আমরা কোনো একটি পেজ ডিলিট করতে চাচ্ছি এখানে আমি দুটি দেখাচ্ছি অর্থাৎ লেখা সহ পেজ ডিলিট করবেন এবং ব্লাঙ্ক পেজ ডিলিট করবেন দুটি বিষয় আমি দেখাচ্ছি এবং পেজ ডিলিট করার জন্য মূলত দুইটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি এবং আরেকটি হচ্ছে অটো পদ্ধতি আমি দুটি পদ্ধতি দেখাচ্ছি যেমন এইখানে দেখান আমরা হয়তো আমাদের এই ডকুমেন্টের মধ্যে এই তিন নম্বর পেজটি ডিলিট করতে চাচ্ছি যদি এই তিন নম্বর পেজটি ডিলিট করতে চাই তাহলে ম্যানুয়াল পদ্ধতি হচ্ছে আমরা এই পেজের যতগুলো টেক্সট রয়েছে সবগুলো টেক্সট মুছে দেবো তাহলেই সেই ক্ষেত্রে আমাদের এই পেজটি ডিলিট হয়ে যাবে যেমন আমি যদি এই পেজের সকল টেক্সট সিলেক্ট করতে চাই তাহলে পেজের একেবারে শুরুতে আমি কার্যসড রাখলাম অর্থাৎ পেজের যে টেক্সট রয়েছে টেক্সটের শুরুতে কারশ রাখলাম তারপরে আমি স্কল করে নিচে এসে এই পেজের মধ্যে টেক্সট যেখানে শেষ হয়েছে আমি সেখানে ক্লিক করব তার আগে আমি শিফট ধরে অর্থাৎ কিবোর্ডের শিফট কি চেপে ধরে আমি এখানে ক্লিক করলাম যখন আমি এখানে ক্লিক করলাম তাহলে আমার এই পুরো পেজটি সিলেক্ট হয়ে গেলাম এখন আমি যদি আমার কীবোর্ডের ডিলিট কি প্রেস করি তাহলেই সেই ক্ষেত্রে আমার এই ডকুমেন্টের যেই পেজটি আমি সিলেক্ট করেছি সেটি ডিলিট হয়ে গেছে এখানে দেখেন বর্তমানে আমার ডকুমেন্টের নয়টি পেজ শো করছে আমরা এখানে ছিল দেখুন ঝাঁপি খুলেছে এবং নিচে এখানে লিখে রয়েছে সুন্দরী অর্থাৎ আমার এই মাঝে যে পেজটি রয়েছে সেই পেজটি ডিলিট হয়ে গেছে এখন যদি আমি এটি আবার আন্ডু করি তাহলে দেখুন এই জায়গায় ঝাঁপি খুলেছে এটা আগের পেজে এবং পরের পেজে এখানে সুন্দরী এটি রয়েছে অর্থাৎ মাঝের পেজটি আমরা ডিলিট করতে পেরেছি এখন আমি দেখাচ্ছি কীভাবে আপনারা সাদা পেজ ডিলিট করবেন অর্থাৎ ব্ল্যাঙ্ক পেজ কীভাবে ডিলিট করবেন আমি একটু স্কল করে নিচের দিকে আসি এখানে আমার ডকুমেন্টে একটি ব্ল্যাঙ্ক পেজ রয়েছে এটি হচ্ছে সম্পূর্ণটা ব্ল্যাঙ্ক পেজ এই পেজের নাম্বারটি হচ্ছে ছয় নম্বর এবং আমাদের এই ডকুমেন্টে টোটাল দশটি পেজ রয়েছে সেটা এখানে শো করছে এখন আমি এই ব্ল্যাঙ্ক পেজটি ডিলিট করতে চাচ্ছি আমাদের এখানে যেহেতু টেক্সট নাই সেজন্য আমরা বুঝতে পারছি না এটি আমরা কতটুকু সিলেক্ট করবো কীভাবে সিলেক্ট করব। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটি করবো আমাদের যেই পেজটি ডিলিট করব। সেই পেজের একবারে শুরুতে কার্য রাখবো এবং কীবোর্ডের ডিলিট পেস করব। যতক্ষণ পর্যন্ত এই পেজটি ডিলিট হবে না এবং নিচের যেই পেজের টেক্সট রয়েছে এই টেক্সটটি উপরে আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ডিলিট করতে থাকবো যেমন আমি এখানে ডিলিট পেস্ট করছি দেখুন এখানে আমি একবার ডিলিট করেছি সঙ্গে সঙ্গে নিচের পেজের টেক্সটি এখানে চলে এসেছে এবং বর্তমানে আমাদের এই ডকুমেন্টটা বর্তমানে নয়টি পেজ রয়েছে এখানে উপরের পেজের টেক্সট রয়েছে এবং এই পেজের টেক্সট রয়েছে অর্থাৎ আমরা সাদা পেজটি এখানে ডিলিট করে দিলাম আমি আবার আন্ডু করছি এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা অটো পদ্ধতিতে ডিলিট করবেন অটো পদ্ধতিতে ডিলিট করার জন্য আমরা যেই পেজটি ডিলিট করব আগে সেই পেজে যেতে হবে সরাসরি আমরা যেই পেজটি ডিলিট করব সেই পেজে যদি যেতে চাই তাহলে সেক্ষেত্রে গোটো অপশন ব্যবহার করব এখানে হোম ট্যাক অন্তর্গত এডিটিং সেকশনে এই জায়গায় ফাইন্ড একটি বাটন রয়েছে এবং এখানে একটি চিহ্ন রয়েছে আমরা যদি এই তীরে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে গোটোতে যেতে পারবো ফাইন্ড রিপ্লেস গোটো টু সম্পর্কে ইতিপূর্বে আমি অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করেছি আপনার ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এখন আমরা যদি কোনো নির্দিষ্ট পেজে যেতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমরা পেজ নাম্বারটা দেবো এখানে গো টু উইথ এই জায়গায় পেজ সিলেক্ট থাকতে হবে এখানে আমরা তিন নম্বর পেজে যেতে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে এখানে আমি থ্রি লিখে দিলাম তারপরে আমি গো টোতে ক্লিক করলাম তাহলে বর্তমানে আমার কার্সারটি তিন নম্বর পেজে চলে আসছে এখানে দেখেন টোটাল দশটি পেজ রয়েছে এবং আমি বর্তমানে তিন নম্বর পেজে রয়েছি তারপরে এইখানে আমরা এই তিন মুছে দিয়ে এখানে একটা ব্যাক স্ল্যাশ দেবো এবং এখানে পেজ একটি টেক্সট লিখব যখন আমি ব্যাকস্ল্যাশ এবং পেজ দেবো তখন যেই পেজে কার্সর রয়েছে সেই পেজটি পুরোটি সিলেক্ট হয়ে যাবে এখানে আমি গোটোতে ক্লিক করলাম তাহলে দেখুন আমার এই পুরো পেজটি সিলেক্ট হয়েছে অর্থাৎ এই পুরো পেজে যতগুলো টেক্সট রয়েছে সবগুলো সিলেক্ট হয়েছে তারপরে আমি যদি কিবোর্ডে ডিলিট পেস করি তাহলে সেই পেজটি ডিলিট হয়ে যাবে দেখুন বর্তমানে আমাদের এখানে নয়টি পেজ রয়েছে ডকুমেন্টে এবং উপরে আগের মতো দেখেন এখানে ঝাঁপি খুলেছে এবং সুন্দরী উপরে পেজে এই টেক্সট এবং নিচের পেজে এই টেক্সট অর্থাৎ মাঝে যে তিন নম্বর পেজটি ছিল সেই পেজটি ডিলিট হয়ে গেছে এবং নিচের টেক্সট সব তিন নম্বর পেজে চলে এসেছে বর্তমানে এখানে আমার নয়টি পেজ রয়েছে অন্যভাবে আমরা এইভাবে শর্টকাটে সাদা পেজও ডিলিট করতে পারি যেমন আমাদের এই সাদা পেজটি রয়েছে বর্তমানে এটি অর্থাৎ এই পেজের নাম্বারটি হচ্ছে ফাইভ তাহলে সেক্ষেত্রে আমরা আবার এই গোটোতে ক্লিক করবো এবং আমরা এখানে পাঁচ নম্বর পেজে যাব যেহেতু বর্তমানে পাঁচ নম্বর পেজে কার্সর রয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে গোটোর মাধ্যমে পাঁচ নম্বর পেজে যাওয়ার দরকার নাই আমরা জাস্ট শুধু এখানে এই ব্যাক স্ল্যাশ এবং পেজ এই টেক্সটে দেবো এবং গোটোতে ক্লিক করবো তাহলে আমার এই পেজটি বর্তমানে সিলেক্ট হয়েছে এখন আমি যদি কিবোর্ডে ডিলিট পেস করি তাহলে সেই পেজটি ডিলিট হয়ে যাবে তাহলে দেখুন আগে নয়টি পেজ ছিল বর্তমানে এখানে আটটি পেজ রয়েছে এভাবে আমরা অটো এবং ম্যানুয়ালি এই দুটি পদ্ধতি ব্যবহার করে এম ওয়ার্ডের যে কোনো পেজ ডিলিট করতে পারি আশা করি আজকের এই টিপসটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন এমএসওয়ার সহ আরও অন্যান্য বিষয় নিয়ে আমি আরও বেশ কিছু আলোচনা করেছি আপনারা যদি আমার সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লে থেকে দেখে আসতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ